দেখছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি। তো এই যে কুরবানি দিয়েছেন, কেমন লাগছে কুরবানি এই বছর? আমাদের অনেক আনন্দ লাগছে। আচ্ছা, গত 2 বছর ধরে তো করোনা খুব মহামারী ছিল, তখন দিনটা খুবই খারাপ ছিল, তখন সবার জন্য কষ্ট লেগেছে, কারণ অনেকে কোরবানি দিতে পেরেছে, অনেকে পারেনি। দেখা যাচ্ছে বেশিরভাগ আমরা কোরবানি দিতে পারিনি, উদযাপন করতে পারিনি। হ্যাঁ, যতটুকু সম্ভব যে দিয়েছে, কিন্তু আমরা দেশে গরিব দুঃখীদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু এখন আমরা পেরেছি, লকডাউন নেই, করোনা নেই, এখন ঈদের আনন্দ অনেক বেশি এবং সবাই কোরবানি দিতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করুন, কোরবানি কবুল করুন। আসেন, এবার আসেন। কেমন আছেন? আছি ভালো। এই যে প্রধানমন্ত্রী যে পদ্মা ব্রিজ উদ্বোধন করলেন দক্ষিণ অঞ্চলে, কি জেলার যে এত সুন্দর প্রোগ্রাম করছে, কিন্তু বিগত যারা বিরোধী দল আছে তারা এত কথা বলে কেন খারাপ? এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিগত যারা বিরোধী দল আছে তারা এত কথা বলে কেন খারাপ? এর পরিপ্রেক্ষিতে করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছে দেশের জন্য, উন্নয়নের জন্য, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে মানুষজন যেতে পারে, এই জন্য খুব সুন্দর করেছে। আমাদের দেশ পরিচালনা করেছে, আমাদের যেন খুব সুন্দর করেছে, আমাদের দেশ পরিচালনা করেছে আমাদের দেশের জন্য। একটা বিরোধী দল সবসময় এরা জানবে কে উন্নয়ন, এরা চায় না, এরা কোনো সময় উন্নয়ন চায়নি। এরা বিএনপির সরকার কখনো উন্নয়ন চায়নি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন জোয়ার, এখন দেশের মধ্যে উন্নয়ন জোয়ার, প্রত্যেকটা এলাকা উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা মানুষ হাসি খুশি আছে, গ্রামের লোক হাসি খুশি আছে, অনেকে আগে প্রত্যেকটা মানুষ হাসি খুশি আছে, গ্রামের লোক হাসি খুশি আছে, অনেকে আগে এক জায়গায় যেতে লাগে তোমার 8 ঘন্টা 10 ঘন্টা, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা যেতে পারে, বরিশাল যেতে পারে 3 ঘন্টার ভিতরে, আগে 7 ঘন্টা লাগতো। বর্তমান যে উনি যে সাহসিকতা দেখেছেন, কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু দেখাতে পারেনি, দেখাতে পারেন কোনো। আমার জাতির পিতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন দেওয়া গেছে, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মার ব্রিজ উন্নয়ন করে দেওয়া গেছে, যে সাহসিকতা দেখাইছে। হ্যাঁ, আর কোনো রাষ্ট্রপ্রধান কেউ সাহায্য না, উনি নিজের টাকা দিয়ে নিজের দিয়ে করেছে। ধন্যবাদ। এইটাই বলে আমার জয় বাংলা, জয় বঙ্গ, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ। আপনারা দেখছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়।